কক্সবাজার থেকে মাছের পেটের ভিতরে করে মাদক নিয়ে ঢাকায় আসতেছিল একটি সংঘবদ্ধ চক্র। অন্যদিকে ডিবি পুলিশ খবর পেয়ে সবাইকে চেক করতে থাকে। ম্যাডাম, আপনার মাল চলে আসছে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। একেবারে হাটি এলো মুগাইন নম দেয়া দেখি দেখি বর্মার মাল সয়া আপনি এটা ফোন নাম্বার হ্যাঁ সত্যি বলতেছেন একদম এক নম্বর ফির মাল দেখেন উইঙ্গা তুন আইয়ে দে ভাই। এতক্ষণ ধরে উনি ভক ভক করতেছে, মাল ঠিক আছে, ওনার কথা তো আমি বুঝতেছি না। ম্যাডাম, আসলে উনি বলতে চাচ্ছেন এই যে এই মালগুলো আজকেই বার্মা থেকে বাংলাদেশ যে আসছে আর কি, অনেক ভালো একটা মাল, এটাই বলতেছে। ইবে একেবারে বাজি এক নম্বর গো আনি দে মেহমান একেবারে হাঁটি হাই এর মজা পাবান এনলে মাল আনি দি। এ ভাই, এগুলো তো আনছে, এখন নামার একটা সিস্টেম করে দেন আমাকে, কিভাবে নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দেব, আপনি শুধু ওর পেমেন্টটা দিয়ে দেন। খায় যদি মজা পায় তাহলে পরবর্তীবার আপনাকে আরো বাড়াই দেব। ঠিক আছে ঠিক আছে, মুই তাহলে আই আইর। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। তারপরে এই দালাল চক্র মাছের পেটের ভিতরে মালগুলো ভালো করে প্রবেশ করে সেটিকে বন্ধ করে বাজারজাত করে দেয়। এ ভাই, মালগুলো কি রেডি হয়েছে? জি, মাল একদম রেডি। আচ্ছা আসেন আসেন, এই বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। কত পিস দিচ্ছেন ভাই? ভাই এখানে 200 পিস আছে এটার ভিতরে। আচ্ছা এটার ভিতরে? হ্যাঁ 200 পিস। উঠো 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 ভাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। এদিকে ডিবি পুলিশের সোর্স এই বিষয়টি দেখতে পায়, তারপর সে ডিবি পুলিশকে ফোন দিয়ে সকল কিছু জানিয়ে দেয়। তারপরে শুরু হয়ে যায় ডিবি পুলিশের চেকিং। ডিবি পুলিশ এক এক করে প্রত্যেকটা গাড়ি চেক করতে থাকে। এই 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 দাঁড়াও, এই কোমর কি কিছু আছে নাকি? হ্যাঁ না তো না ভাই, মোবাইল। ভাই কোথা থেকে আসছো? হ্যাঁ আমি রামপুর থেকে। রামপুর থেকে? হ্যাঁ। কোথা থেকে আসছো? চকরিয়া থেকে। চকরিয়া থেকে? কিছু নাই তো লোকে? না না কিছু নেই। ওকে যাও। তারপরে সেই মোটর সাইকেল সামনে এসে হাজির। কে আপনি ভাই, গাড়ি দাঁড় করালেন কেন? তোমার হেলমেট কই? হেলমেট ওই সামনে দোকানে রাখছি। আপনি এত প্রশ্ন করতেছেন কেন? এই নামো। কেন নামেন? আপনি কে? এই গাড়ি সাইড করেন তো। আপনি কে? আগে পরিচয় দেন। আপনি কে? আমি কে দেখছেন? আমি কে? আপনি পুলিশ? হ্যাঁ আমি পুলিশ। চলেন এই গাড়ি এবং আপনার সহকার এদিকে আসেন। এই 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 দাঁড়াও দাঁড়াও, বলছি না গাড়ি এদিকে দিয়ে এদিকে দাও। বুঝলাম না, চাবি নিতেছেন কেন? চাবি নিচ্ছি কেন? নামো। এই তুমি কোথা থেকে আসছো? ঢাকা থেকে আসছি। এখানে তুমি কার কাছে আসছো? কক্সবাজার ঘুরতে আসছি। তোমার ব্যাগে কি আছে দেখি। কি ভাই আমার ব্যাগ ব্যাগ ধরতেছেন কেন? ধরেন এটা রাখেন। এই তোমার পকেটে কি? নাই তো কিছু নাই। ব্যাগে কি? এই মাছ ভাইয়া। মাছ? হ্যাঁ হ্যাঁ মাছ। আচ্ছা মাছ দেখি তো। কেন এটা মাছ? বাসায় খাওয়ার জন্য নিছি। আচ্ছা কক্সবাজারের মাছ, অনেক মজার মাছ। ঠিক আছে খাওয়ার জন্য নিছেন, মাছটা দেখি। এই তো ভাই দেখেন না, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই তো দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আমি দেখতেছি, দেন মাছ মাছ দেন মাছ দেন দেখি। কি করতেছেন কেন ভাই? আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি চাচ্ছি না যে আপনার হাতে আমি স্পর্শ করি। এক মিনিট, আপনি মাছ লেটা আনানি শুরু করছেন কেন? আরে খাওয়ার জন্য মাছ নিছি, একটা মাছ দেন। এই ধরো। বুঝলাম না আপনি মাছ লেটা আনানি করতেছেন কেন। আমার এই মাছটা সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ? মাছ তো মাছ। হ্যাঁ আমি মাছটা দেখব। ঠিক আছে মাছের মধ্যে কি আবার আবার মাছ দেখতে? তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। ঠিক আছে আমার সাথে তোমরা বাড়াবাড়িতে যাও না। চেক করতে মানে সব কিছু চেক করেন, মাছ কি আবার মাছ? সব চেক করছি। খাওয়ার জন্য একটা নিছি মাছ। সব চেক করছি। ঠিক আছে আমার সন্দেহ হইছে এই মাছটা, আমি মাছটা দেখব, তোমরা কেউ কিছু বলবা না। ওকে মাছ দেখা, যেখানে আছো সেখানে থাকো তোমরা। চাবি দেন, গাড়ি চাবি দেন। যেখানে আছো সেখানে থাকো। বাড়াবাড়ি করি না তো। পুলিশের সাথে কিন্তু তোমরা বাড়াবাড়ি করতে পারো না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দেখি। আরে মাছ আমি দেখি, আমরা দেখি নিছি এটা। গাড়ি চাবি দেন। গাড়ি চাবি তোমাকে দেওয়া হবে না এখন। বডি চেক করেন। আমি দিব গাড়ির চাবি, দিব তোমাদেরকে যেতেও দিব, কিন্তু আমার সন্দেহ হইছে মাছটা, আমি মাছটা দেখব। তোমরা কেন দিচ্ছ না আমার মাছটা দেখতে? দেখি দেখি হইছে, দেখছেন এটা একটা মাছ? হ্যাঁ দেখছি দেখছি দেখছি, আমি ভালো করে দেখতেছি মাছটা, এটা মাছ। ঠিক আছে এই যে দেখেন মাছ। ঠিক আছে, এই মাছের পেট কাটা কেন? মাছের পেট কাটা কেন? এগুলা কি? এই এগুলা কি? আমাকে শিখাও, তোমরা জানো না। হ্যাঁ তোমরা জানো না এগুলো কি? আমরা জানি না এগুলো কি। আমাকে আর শিখাতে লাগবে না, আমাকে আর শিখাতে হবে না, আমি বুঝে গেছি। ওঠো গাড়িতে ওঠো, এখন এই মুহূর্তে আমার সাথে থানা যাবে, চলো। মাদক আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর। প্রিয় দর্শক, মাদক থেকে আসুন, আমরা সবাই বিরত থাকি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।